গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। আর আজকে সকালে উঠেই আমি বানিয়ে নিয়েছি সুজির হালুয়া। সুজির হালুয়াতে আমি একটু পেস্তা দিয়েছি, কারণ কাজু বাদাম তো নেই আমার কাছে। আর তার সাথে আমি আজকে বানিয়ে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আলুর তরকারি। আর এই তরকারি আর সুজির হালুয়াটার সাথে খাবো হচ্ছে রুটি, যেটা এর আগের দিন কিনে এনেছি, মানে রেডিমেড রুটি আর কি, কারণ এখানে তো রুটি সেঁকতে পারবো না, তাই রেডিমেড রুটি কিনে এনেছি, ওটা জাস্ট গরম করে নেবো একটু। হাতে লেগে যাবে তো, চিংড় লেগে যাবে তো। বসে তো সব বাজার সাজিয়ে আজকে অনেক ঠান্ডা, আজকে অনেক ঠান্ডা মানে এই এত সকালে কোনোদিন 17 ডিগ্রি হয়নি। হ্যাঁ, প্রথম যখন এসেছিলাম তখন ছিল, মিশি সাগাতে যখন ছিলাম, তো আজকেও দেখছি একই, আজকে 17 ডিগ্রি ওয়েদার, তো দারুণ ঠান্ডা আজকে। মাঝেই দুদিন এত গরম গেল যে আমরা একটা ফ্যান অর্ডার করে ফেললাম, কিন্তু সেই ফ্যান আস্তে আস্তে আবার ঠান্ডাও পড়ে গেল। জানি না, আবার যদি গরম পড়ে ভালো, ফ্যানটা কাজে লাগবে। কিন্তু রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে, অথচ এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। তাই সকালে উঠেই আমার ঠান্ডা লাগলো, রনকে একটা মোটা জ্যাকেট পরিয়ে দিলাম। চলো এবার দুপুরের রান্নাটা করে ফেলি, নয়তো দুপুরে খেতে খেতে দেরি হয়ে যাবে। তো ফুলকপি কাটছি, মানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি, তার সাথে করবো একটু মুগের বা মুসুরির কিছু একটা ডাল করব, এখনও ঠিক করিনি কিসের ডাল। আর তার সাথে একটু ডিম ভেজে সেটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ একটা কষকষে করে একটা ঝোল করব, ঠিক আছে, মাখা মাখা। তো চলো রান্নাটা দেখতে থাকো, খুব সিম্পল রান্না আজকে। ওই দেখো, ওইদিকে দেখো, ভাত আমি উপুর করে দিয়েছি, মানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি।
আমাদের ফ্যান এসছে, আর আজকে খুবই ঠান্ডা, আর আজকেই ফ্যান এলো। দেখো রনকে আমি চান করিয়ে পড়িয়ে দিয়েছি, কি বলে জানো এগুলোকে ভুলে যাচ্ছি, থার্মালের যে সেট হয় না সেটা পড়িয়েছি। আজকে ভীষণই ঠান্ডা, তো ফ্যান চলে এসছে। ঠিক আছে, গরম যখন পড়বে তখন লাগবে। ঘরটা এবার একটু ঝাঁট দিয়ে মুছতে হবে। উঠে বসে পড়ো, মাংকু মাংকু মাংকু। হ্যাঁ, ডিমটা খাও। ভালো, রাখো, এবার রেখে দাও। দুপুরবেলা, ভর দুপুরবেলা, রন দেখো এত বদমাস আজকে ঘুমায়নি জানো। এত চেষ্টা করলাম ওকে ঘুম পাড়াতে, কিছুতেই ঘুমালো না। আর এখন ওই যে বাবা ফ্যান সেট করছে, বাবার সাথে এখন বসে বাবাকে হেল্প করছে। ওকে সব কাজ করতে হবে, যেটা আমি করবো, যেটা ওর বাবা করবে, এভরিথিং ওকে করতে হবে, ঠিক আছে? কোনোটা ওর বাদ দিলে চলবে না। তো এবার সারাটা দুপুর আমাদের জ্বালাবে। আমরা ভেবেছিলাম একটা সিনেমা দেখবো, সেটা আর মনে হয় না হবে। আর টিভি চালালেই শুধু ওর কার্টুন চালিয়ে দিতে হবে, আর না হলে গান চালাতে হবে, এইসব আর কি। সারা দুপুর অনেক রকম মস্তানি করলো, না আমাদের ঘুমাতে দিল, না নিজে ঘুমালো, মানে ঘুমাতে মানে আমরা ভেবেছিলাম একটা সিনেমা দেখবো। তো যাই হোক, চলো এখন ওকে নিয়ে একটু পার্কে ঘুরে আসি। তো এখন বাজে 8টা, আমি এখন ব্লগ শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। তো আজকে রোদ ঠান্ডা সব ছিল সারাদিন, আর তেমনই ঠান্ডা হাওয়া, বাইরে বেরিয়ে একদম কেঁপে যাচ্ছিলাম। তো যাই হোক, ভালো কাটলো আজকে দিনটা। দাঁড়ো রনকে একবার দেখাই। রন বাই বাই করে দাও, বাই বাই। রন এখন খেলায় মগ্ন। তো চলো টাটা, বাই বাই। রন রন একটু হেসে দাও, না হলে বাই বাই করে দাও, কিছু একটা করে দাও। বাই বাই, বাই বাই। একটা ও হাম পাও দিয়ে দিলে তুমি, তুমি এত সোনা ছেলে। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।